তখন ঘড়ির কাঁটায় দুপুর একটা। শুরুতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন একদল শিক্ষার্থী। তাদের দাবি, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 বছর করতে হবে। এই দাবিতে গেল কয়েক বছর ধরে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। এর আগে দাবি মানতেই হবে সকালে এমন নানা স্লোগানে আন্দোলন চলছিল শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে। সেখান থেকে মিছিল নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবনে যান। পুলিশ তাদের থামাতে এলে শুরু হয় ধাক্কাধাক্কি। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে, রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। সংঘর্ষের সূত্রপাত এভাবেই। পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করে দিতে চাইলে সে চেষ্টাও ব্যর্থ হয়। দুপুর 4টার দিকেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারীরা ডক্টর ইউনূসের বাসভবনের সামনে অবস্থান করছিলেন। তারা বলছিলেন, প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত তারা এই রাজপথ ছেড়ে যাবেন না। দুপুরের ওই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, যমুনায় যাওয়ার পথে শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশ ব্যারিকেড দিলে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা তা ভেঙে রওনা হন যমুনার দিকে। যমুনার সামনে পৌঁছানোর পর আটকে দেয় পুলিশ। পরে সেখান থেকেই আন্দোলনকারীরা স্লোগানে স্লোগানে নিজেদের দাবি জানাতে থাকেন। আন্দোলনকারীরা স্লোগান দিতে শুরু করলে 7-8 রাউন্ড টিয়ার গ্যাস, অন্তত 2টি রাবার বুলেট ছোড়ে পুলিশ। শিক্ষার্থী ও আন্দোলনকারীরা কিছুটা ছত্রভঙ্গ হয়ে গেলেও তারা আবারও জড়ো হয়ে বসেন সড়কেই। সরজমিন বিকালেও দেখা যায় আন্দোলনকারী শিক্ষার্থীদের চারদিকে পর্যাপ্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন। শিক্ষার্থীরা বলছেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 প্রজ্ঞাপন না নিয়ে অবস্থান ছাড়বেন না তারা। আন্দোলনের ফলে যমুনার সামনের সড়ক বন্ধ রয়েছে, আশেপাশের সড়কে সৃষ্ট হয় তীব্র যানজট। এদিকে ক্ষমতার পালা বদলের পর নানা দাবিতে দফায় দফায় চলে আন্দোলন। এমন প্রেক্ষাপটে গত 25 আগস্ট গণবিজ্ঞপ্তি দিয়ে সচিবালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের আশেপাশে সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রিপোর্ট সমকাল।